মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في برندو أفنى درسك جناتشي كتاب التوحيد إذ دهر بحيك درسي أسكي أمرا ভালোবাসার একটি বিপরীত বিষয় বলা যেতে পারে সেটি হলো খাউফ বা ভীতি ভয় ভীতি এ ভয় ভীতি প্রসঙ্গে আজকের দর্শে আমরা শুনবো যেমনইভাবে আল্লাহ সুবাহান যেই ভালোবাসা পাওয়ার যোগ্যতা বা যোগ্য সেই ভালোবাসা যদি আল্লাহর কোনো মখলুককে দেওয়া হয় তাহলে সেটি শের হয়ে যায় ঠিক তেমনইভাবে আল্লাহ আলাকে যেইভাবে ভয় করতে হবে এই ভয় যদি কোনো মখলুককে সেভাবে করা হয় এটার নামও আবার শেরক হয়ে যাবে তাই আসুন এই বিষয়টিও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহকে ভালোবাসা যেমন একটি বড় গুরুত্বপূর্ণ আবাদত তেমনইভাবে আল্লাকে আল্লাহকে ভয় করাটাও হলো একটি আবাদত তো আল্লাহর ভালোবাসা এ আবাদত যেমন শুধু তার জন্যই সম্পাদিত হয় অন্য কারোর জন্য হলে শেরক হয়ে যায় ঠিক অনুরূপভাবে এ ভয় ভীতি এটিও শুধু একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যেই ভয়টা প্রযোজ্য সেই ভয় যদি অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা হয় বা অন্য কারো ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে এটিও শেরক হবে এবং সেখানে মানুষ শেরকে লিপ্ত হবে প্রথমে আমরা একটু ভয় সম্পর্কে মানুষের যে বিভিন্ন রকমের অবস্থান সেগুলি নিয়ে একটু আমরা আলোচনা করব তারপর ভয় ভীতি কত প্রকার হতে পারে সে বিষয়টি আমরা তুলে ধরবো এবং লেখক রাহেমাহল্লাহ এ অধ্যায়ে তিনি আনুল করিমের কিছু আয়াত এবং হাদিস নিয়ে এসেছেন সেগুলি আমরা আলোচনা করব ইনশা আল্লাহ প্রথম যে ভয় এ ভয়টিকে আমরা সাধারণত তিনটি স্তর বর্ণনা করতে পারি মূলত আল্লাহ রাবুল্লাহ আলমিনকে যে আমরা ভয় করব এই ভয়টা করার পিছনে উদ্দেশ্য হলো দুটি জিনিস থাকবে এক হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যে রহমত দিচ্ছেন আমরা এই ভয় করব যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি রহমত বন্ধ করে দেওয়ার মালিক আমরা যে সুযোগ সুবিধা ভোগ করছি সেগুলি বন্ধ করে দেওয়ার মালিক আল্লাহ রবুল্লাহ আলমিন অতএব তাকে এই দৃষ্টিকোণ থেকে আমরা ভয় করে চলব কখন না তিনি আমাদের জীবনে যে নেয়ামত জীবনে যে আমরা সুযোগ সুবিধা পেয়েছি এগুলি কখন আল্লাহ রাবুল কেড়ে নেন কখন আল্লাহ বলে আলামিন বন্ধ করে দেন এই দৃষ্টিকোণ থেকে একটা ভয় করব দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে ভয় করব যে আমরা যে সমস্ত বিপদের সম্মুখীন হয়ে থাকি আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি আমাদের থেকে সেই বিপদগুলিকে প্রতিরোধ করে থাকেন সেই বিপদগুলি থেকে তিনি আমাদেরকে হেফাজত করেন তো তাকে যদি ভয় করে না চলি আর তিনি যদি সেই বিপদের দ্বার খুলে দেন তাহলে তো আমরা সব সময়ই সকল মুহূর্তেই বিপদগ্রস্ত হয়ে অতএব আল্লাহর রহমত যেন জারি থাকে চালু থাকে সেজন্য আল্লাহকে ভয় করবো সেটা বন্ধ যেন না করে দেয় অনুরূপভাবে আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে যে বিপদ থেকে হেফাজত করতেছেন এটাও যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সবসময় বহাল রাখে এটা যেন আবার বন্ধ না করে দেন যার ফলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাবো সেদিক থেকে আমরা আল্লাহ তাহলে আবার আরেকটি দিক সমস্যা হয়ে যাবে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমতের যেমন ইভাবে আশা করবো তেমনইভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের শাস্তিরও আমরা ভয় করব। বরং একটা মানুষ যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদত করে তাকে এই দুটি জিনিসকে লক্ষ্য রেখেই তাকে আল্লাহর রেবাদ করতে হবে একটা হলো আল্লাহর রহমত পাওয়ার আশা এটা থাকতে হবে হলো আল্লাহ এর ভয় সেটাও তাকে থাকতে এ নয় যে আল্লাহ রহমানুর রহিম আল্লাহ সব ক্ষমা করেন আল্লাহ অনেক দয়াশীল অতএব কি অসুবিধা কোনো অন্যায় করলে অপরাধ করলে কোনো অসুবিধা নেই তা নয় আল্লাহ রব আলমিন এর রহমতের দয়ার আশা করব। সাথে সাথে আবার আল্লাহ রাবুল্লাহ আলমিন ইচ্ছা করলে আমার একটা অপরাধ দিয়ে আমাকে জাহান করে দিতে পারেন সেই ভয়ও ভয় করতে হবে অতএব তাহলে দুটোর সমন্বয় রেখে আমাদেরকে আল্লাহ করতে হবে একটা হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমতেরও আশা রাখতে হবে যদি আমরা আল্লাহকে ভয়টা কমাই দেই তাহলে দেখা যায় যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজাবের বিষয়টা সেই দিক থেকে আমরা বা অন্যায় লিপ্ত হব যদি ভয় আমাদের কমে যায় আল্লাহর ব্যাপারে তাহলে আমরা অন্যায় অপকর্মে যেগুলি ইসলামে নিষিদ্ধ সেগুলিতে লিপ্ত হয়ে যাব আর যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের ব্যাপারে আবার যে ভয়টাকে যদি আমরা আবার বাড়াই দেই তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে রহমতের আশা সেই রহমতের আশাটা আমাদের কমে যাবে এই জন্য ভয়কে খুব বাড়ায় দিব এটাও ঠিক নয় আবার ভয়কে কমায় ফেলবো এটাও ঠিক নয় বরং দুটোর মাঝে ব্যালেন্স রেখেই আমাদেরকে আল্লাহ সুবাহ করে চলতে হবে আসুন এরপর আমরা একটু জেনে নেই যে আল্লাহ রাহমিনের যে ভয় ভয়টা এটা কখন বা বিষয় হবে আর এই ভয় ভীতিটাই আবার কখন আমাদেরকে সেরকে লিপ্ত করে ফেলবে ভালোবাসার বিষয়টাকে আমরা ভাবে বুঝেছিলাম যে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ভালোবাসবো এই দৃষ্টিকোণ থেকে যে তিনি হলেন সর্ব বড় এবং তার কাছে নত হব তার কাছে আমাদের জীবনের সব কিছু সমর্পণ করেই তাকে ভালবাসব এই ধরনের ভালবাসাটা শুধু একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য এ ভালোবাসা যদি কোনো makhlukের কাছে দেওয়া হয় তাহলে সেটা শিরক হয় ঠিক অনরভ ভয় এটাও হলো এমন ভয় খাউফুল ইবাদাতি ওয়াতাজাল্লু ওয়াতআযীম ওয়াল খুদুউ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আমরা ভয় করব এমন ভয় যে তিনি শুধুমাত্র সারা বিশ্ব সব ধ্বংস করে দেওয়ার ক্ষমতার অধিকারী শুধু আমাকে নয় বরং গোটা বিশ্ব সবকিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতার অধিকারী হলেন একমাত্র সেই দৃষ্টিকোণ থেকে তাকে ভয় এটার তিনি নাম হলো ভয় প্লাস সেটাই একটা আবাদত এই ভয় নত হয়ে ভয় ভীতি ভয় করা আল্লাহ বলে আলমীর কাছে নত হয়ে ছোট হয়ে এবং তাকে অনেক বড় মনে করে যে ভয় করা যে তিনি অনেক কিছু সবকিছু মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ রে যে ভয় করা এই এই ভয় করাটা যখন অন্য করব তখন ভয়টাই ক্ষেত্রে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে শেরকে লিপ্ত হব। আরেকটি বলতে পারি আমরা সেই ভয়টাকে ক্লিয়ার করার জন্য তাহলে এই হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনকে আমরা যে ভয়টা করে থাকি যে তিনি হলেন সব কিছুর স্রষ্টা সব কিছুকে ধ্বংস করে দিতে পারেন আমাকে বিপদগ্রস্ত করতে পারেন আমাকে বিপদ থেকে মুক্ত করতে পারেন এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলে আলমিনকে ভয় করা এটার নাম হলো তাওহিদ এই ভয়টাকে যখন আমি কোনো প্রতিমার জন্য সম্পাদন করব। যে এই প্রতিমা যেমন আমাদের সমাজে আমরা ভয় করে থাকি আমাদের হিন্দুদের যে কালী দেবতা বা ইত্যাদি এগুলিকে আমরা ঠিক এইরকমই ভয় করে থাকি যে কালীর থানের কাছে যাওয়া যাবে না রাত্রিতে এই রাস্তা দিয়ে চলা যাবে না যদি চলি তাহলে এই কালী আমাকে ধরবে বা এই কালী আমার ক্ষতি করবে বা আমার পরিবারের সন্তান টন্তানকে কোনো কিছু আঘাত করবে এরকম আমাদের সমাজেও এই ভয়গুলি রয়েছে কিন্তু এই ভয়টি হবে শুধুমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বাদ দে যদি কোনো কোনো প্রতিমাকে কোনো মূর্তিকে বা এই কালী দেবতা দেবী বা ইত্যাদি এগুলির ক্ষেত্রে যদি মনে করে থাকি যে এটাও আমার অকল্যাণ করতে পারে এ আমার জন্য বড় ধরনের ক্ষতিকারক হয়ে যেতে পারে এই ভয়টা যদি তার কাছে রেখে আমি চলি তাহলে এটি হবে এ হলো এক প্রকার ভয় দ্বিতীয় প্রকার ভয় আল মানুষের সৃষ্টিগত স্বভাবগত জন্মগত কিছু আল্লাহ আলমিন ভয় রেখেছেন উদাহরণস্বরূপ যেমন আগুন সামনে আমার সামনে আগুন জ্বলতেছে আমি সেখানে হাত দিচ্ছি না কেন ভয় পাচ্ছি যে হাত দিলে আমার হাত পুড়ে যাবে এটাও একটা ভয় তাহলে এ ভয়টা আমি এইভাবে ভয় করব এটা তাহলে অসুবিধা হবে না যে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষকে পুরে দেওয়ার জন্যই এই আগুনটাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষ ক্ষতিগ্রস্ত হবে পুরে যাবে এই গুণটা আল্লাহ রব আলামিন এই ক্রিয়াটা নয় বরং এই আগুনটা দিয়ে আল্লাহ রবী আলমিন মানুষকে পুরে দেন মূলত আবার আগুনের মধ্যেও আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে শান্তিতে রাখতে পারেন এর অর্থ এই নয় যে আগুনটাই তাহলে পুরে দেওয়ার মালিক জ্বালায় ফেলার মালিক তা নয় আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন কি বকুল নায়া না রকুন এবার দা ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাহু বিশাল আগুনের আয়োজন আগুন ছাড়া আর কিছুই নয় মানুষ তার কাছেও ভিরতে পারে না দূর থেকে বিকল্প ব্যবস্থা করে ইব্রাহিম আসসাল্লামকে সে আগুনে ফেললেন তারা কিন্তু আগুনের পুরারও ক্ষমতা নেই আল্লাহ আব্দুল্লাহ আলামীর যদি ক্ষমতা না দেন আল্লাহ আব্লা আলামিন বললেন যে আগুন তো মানুষকে পুড়ে ফেলে গরম করে দেয় আল্লাহ বললেন কুল নায়া না রুকু নিবার দাও সালামা হে আগুন তুমি হয়ে যাও ঠান্ডা একেবারে আরামদায়ক হয়ে যাও আল্লাহ তাহলে কি বোঝা যায় বোঝা যায় যে আসলে সব কিছু ক্ষতি করার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ অতএব এই দৃষ্টিকোণ থেকে আগুনকেও যদি কেউ ভয় করে যে আগুনটাই আমার সব কিছু শেষ করে দিতে পারে তাহলে এটাও এক প্রকার শির্ক হবে এটাও এক প্রকার শির্ক কিন্তু হলো কি এগুলি একটি সৃষ্টিগত আল্লাহ রাবুল্লাহ আলমিন কতগুলি জিনিসের প্রতি একটা ভয় ভীতি এমনি সৃষ্টিগত ভাবে আমাদের এসে গেছে সেই হিসাবে এটা থাকবে ভয়ে আগুন দেখলে আমার ভয় পাবো কিন্তু আমাদের বিশ্বাস হবে যে আগুন আমার ক্ষতি ক্ষতি করতে পারবে না না যদি আল্লাহ আমাকে করেন একটু সংক্ষিপ্ত আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা এ দর্শে ফিরে আসবো ইনশাআল্লাহ এই বিষয়টিকে ভালোভাবে আমরা উপলব্ধি করার চেষ্টা করব আশা করি আপনার সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Dialogue, 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 dialogue. Discussion, 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 debate, 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 debate. rebuttal, rebuttal, rebuttal conclusion, conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun.

কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু সার আল্লাহ আনহু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারা তো অধপতনের অতল তলে তুলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা কারা তিনি বলেন এক টাকনা নিচে কাপড় পরিধানকারী দুই উপকার করে খোঁটা দানকারী এবং তিন যে মিথ্যা কসম করে নিজের সম্পদ চালু করার চেষ্টা করে সহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাতিশ নম্বর একশো বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌর জগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ তিনি ব্যবস্থা করেছেন ডক্টর আহমদউল লাত্রিশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মালিকুল মুলক সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিএসডিবি বাংলায় আসসালামু আলাইকুম ওরি প্রিয় দর্শক বৃন্দ আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শ শুনছিলাম আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো খাউফাত্তাবি মানুষের সৃষ্টিগত স্বভাবগত জন্মগতভাবে যে একটা কতগুলি জিনিসের সাথে আল্লাহ রাবুল আলমিন সম্পৃক্ত করে দিয়েছেন যে দেখলে এটার ভয় পায় যেমন আমরা বললাম যে আগুন আগুন মানুষ দেখলেই ভয় পায় যে আগুন হয়তো পুড়ে যাবে কিন্তু এখানে যদি কেউ আকিদা বিশ্বাস এই পছন্দ করে এই এই পোষণ করে থাকে যে আগুনে আমাকে পুরে দেওয়ার মালিক আগুনে আমাকে জ্বালায় দেওয়ার মালিক তাহলে এটি হবে শির এই মনে করে যদি আগুনকে ভয় করে তাহলে শির হবে আর যখন মনে করবে যে না যে আগুন আমাকে পুরে দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ সুবাহন তালা যদি আমাকে পুরে দেন তাহলেই পূর্বে আগুন আর যদি আল্লাহ সুবাহন তালা আমাকে না পড়েন তাহলে আগুন কিছু পুড়তে পারবে না এরপরে আগুন যেহেতু এই থেকে একটু দূরে থাকবে সৃষ্টিগতভাবে যে একটা স্বভাবগতভাবে যে একটা বিষয় সেই হিসাবে তাহলে এটি তার কোনো অসুবিধা নেই এটি বিষয় নয় আমরা যেটা উদাহরণস্বরূপ বললাম সে আগুনের মাঝেই আল্লাহ ইব্রাহিম অতি শান্তিময় মনোরম পরিবেশে সেখানে রাখলেন আগুনের ভিতর কারণ সেখানে আল্লাহ আলা আলমিনই হলেন পুরানোর মালিক তিনি আগুনকে না করে দিলেন অতএব আগুনে ওখানে কোন ক্ষমতা নেই ঠিক একইভাবে আরও যে সমস্ত জিনিস চোর ডাকাত দেখলেই একটা ভয় আসে সৃষ্টিগতভাবে একটা ভয় আসতে পারে কারণ চোর ডাকাতের স্বভাব হলো মানুষকে সে কিছু ক্ষতি করবে মানুষকে আক্রমণ করবে সেই দৃষ্টিকোণ থেকে ভয় কিন্তু এখানেও আমাকে ওই বিশ্বাস রাখতে হবে যে আমার ক্ষতি করার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানা হুয়াতায়ালা তবে ভাগ্যে কি আছে আমি জানি না সেজন্যই আমি সতর্ক হয়ে থাকি আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম সাহাবে আবদুল্লাহিব নাব্বাশরাজিয় আল্লাহ হু যখন তিনি ছোট মানুষ আট থেকে দশ বছর বয়স তাকে বলছেন হেয়া নিউ আল মাছ হে প্রিয় বৎস আমি তোমাকে কতগুলি নিয়ম নীতি শিক্ষা দিচ্ছি তিনি বললেন গোটা বিশ্বজগৎ যদি এক হয়ে যায় তারা তোমার উপকার করবে জেনে রাখো কিচ্ছু উপকার করতে পারবে না শুধু আল্লাহ তোমার জন্য যে উপকারটা লিখে রেখেছেন সেটার চেয়ে বেশি কিছু করতে পারবে না যেটা তোমার ভাগ্যে আছে এর চেয়ে বেশি গোটা বিশ্ব যদি চেষ্টা করে কিছু করতে পারবে না আবার বলছেন গোটা বিশ্ব যদি এক হয়ে যায় তোমার ক্ষতি করবে জেনে রাখো গোটা বিশ্ব তোমার এক হলেও কিছু ক্ষতি করতে পারবে না শুধুমাত্র আল্লাহ তোমার ভাগ্যে যে ক্ষতি লিখে রেখেছেন সেটার চেয়ে আর কিছু বেশি করতে ক্ষতির মালিক নয় কেউ উপকারের মালিক নয় সব বিষয়ে ক্ষতি এবং উপকারের হলেন একজন হলেন তিনি আল্লাহ সেই দৃষ্টিকোণ থেকে তাকে আমরা ভয় করব এই ভয় অন্য কোনো ব্যক্তি বস্তু বা জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না প্রয়োগ করা যেতে পারে না যখন প্রয়োগ করব অন্যর ক্ষেত্রে তখনই এটির নাম হবে শির লেখক রহমহল্লা তিনি এখানে কিছু হাদিস নিয়ে এসেছেন এবং কিছু আয়াত নিয়ে এসেছেন যেমন আয়াত নিয়ে এসেছেন সুলা আল ইমরান এর একশ পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ আলমিন বলছেন শয়তান তার অনুসারী দিয়ে তোমাদেরকে ভয় ভীতি দিয়ে থাকে দেখায় থাকে শয়তান তার অনুসারীদের দিয়ে বন্ধু বান্ধব দিয়ে তোমাদেরকে ভয় দেখায় ফলা চাকু হুম তোমরা তাদেরকে ভয় করো না ও খা ফোন ইনকুম তুমিন যদি সত্যিকারী তোমরা মমিন হও তাহলে একমাত্র আমাকেই ভয় করো কারণ শয়তান তোমাদের ক্ষতি করার কিছু মালিক নয় এবং তার বন্ধু বান্ধবরাও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না অতএব মানুষ আল্লাহ রাবুল আলমিন যেই মালিক যেই ক্ষমতার অধিকারী সেই ক্ষমতার অধিকারী হিসাবে যে ক্ষতি করতে পারবে এই যে ভয়টা আল্লাহর প্রতি যেটা রয়েছে সেই ভয় কোনো মখলুকের জন্য

এবং আল্লাহকে ছাড়া আর কাউকে তারা ভয় পায় না আল্লাহকে ছাড়া কাউকে তারা ভয় করে না এর অর্থ হলো আল্লাহকে যেই ভয় করা দরকার সেই ভয়টা শুধু তারা আল্লাহর জন্যই আল্লাহর ক্ষেত্রেই করে অন্য কারো ক্ষেত্রে করে না আমি ঘরের নিচে আসি হঠাৎ ছাদ ধসে যেতে পারে এই যে একটা আশঙ্কা আতঙ্ক এর অর্থ নয় যে এটা আবার আমি সেরকি হিসেবে ভরে গেছি না এখানে তবে আমাকে এ একটা আশঙ্কা থাকতে পারে যেটা স্বভাবগত এমনি আশঙ্কা চলে আসবে কিন্তু আমার সেখানে ধৈর্য ধারণ হবে কিসের যে হা যদি আল্লাহ আমাকে শেষ করে দেন তাহলে ছাদ ধসে আমি শেষ হয়ে যেতে পারি আর যদি আল্লাহ আমাকে রক্ষা করেন তাহলে এই ছাদে কিছু অসুবিধা নেই সেই বিশ্বাসেই হলো আসল বিশ্বাস অন্য ভাবে রাখক আয়াত নিয়ে এসেছেন নিয়ে অনেক আলোচনার বিষয় ছিল আমরা সেদিন অন্যদিকে যাচ্ছি না আরেকটি আয়াত আল্লাহ বলছেন ও মিনান্না ফৈদা উ দিয়া ফিল্লাহি জা আলা ফিৎনা চান্না সিকে আদা বিল্লাহ মানুষের মাঝে এমন কতক মানুষ রয়েছে যারা ভাবে বলছে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কিন্তু যখন ইমান ইসলামের উপর থাকতে গিয়ে কিছু বিভিন্ন রকমের বিপদগ্রস্ত হয় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষের মাঝে আল্লাহ রাব্বেলা আলেমিন বলছেন যে এমন কতক মানুষ হয়েছে, যারা মৌখিকভাবে দাবি করছে যে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কিন্তু যখন দেখা যায় যে ইমানের উপর থাকতে বিভিন্ন রকমের কষ্ট বা বিপদ আপদের সম্মুখীন হতে হয় তখন এই যে এই মানুষের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষামূলক যে এই শাস্তিগুলি আসে এগুলিকে তখন সে আল্লাহর আজাবের মতোই মনে করে এগুলিকে আল্লাহর আজাবের মতো ভয় করে সে ইমান থেকে দূরে সরে যেতে চায় তো এটাও হলো একটি এই ধরনের বিশ্বাস কখনো কোনো মমিন করবে না বরং এগুলি হলো মুনাফেকিদের বিশ্বাস এরপরে লেখক রাহমহল্লা তিনি আরো কয়েকটি হাদিস নিয়ে এসেছেন যেমন একটি হাদিস আবু সাইদ আল্লাহ রাজ্লাহ তালন হতে বর্ণিত তিনি বলছেন এন নামিন দাফিল ইয়াকিন দুর্বল ইয়াকিন দুর্বল ইমান যাদের সেটা হলো আং না আসা বিশাখাতিল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে তুমি মানুষকে সন্তুষ্ট করবা এটা হলো দুর্বল ইমানদারের বিষয় কারণ মানুষকে সন্তুষ্ট করা অর্থাৎ যে এই লোকটা তাকে খুশি না রাখলে আমার হয়তো চাকরি ক্যান্সেল হয়ে যেতে পারে তাকে খুশি না রাখলে আমি হয়তো তার কাছ থেকে ঋণ পাবো না তাকে খুশি না রাখলে সে হয়তো আমাকে বিভিন্ন রকমের বিপদে ফেলার চেষ্টা করবে যার জন্য আমি তাকে যেভাবে সে আমার কাছে সন্তুষ্ট হতে চায় সেভাবে আমি তাকে সন্তুষ্ট করবো পক্ষান্তরে যদিও আল্লাহ আলমিন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান মানে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন যেগুলি নিষেধ করেছেন সেই নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়েও সে ব্যক্তিকে আমি খুশি করে থাকি এমন যদি হয়ে থাকে এটা হলো দুর্বল ইমানের বিষয় ও আংমুদাহ আর আল্লাহ রাবুল আলামিন রেজিকের মালিক আল্লাহ রেজিক দিচ্ছেন কিন্তু আমি উপস্থিত যে আমাকে হয়তো একটু সহযোগিতা দিচ্ছে তাকে তার প্রশংসায় আমি পঞ্চম অসুবিধা নেই এখানে দুটি বিষয় জানার একটি বিষয় হল মানুষ যদি আমার একটা ভালো কাজ করে আমি সেই ভালো কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানাবো এটাই আবার ইসলামের নিয়ম আল্লাহ রহুসাল্লাহ অন্য হাদিসে বলেন্লাহ যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না এর অর্থ হলো এই যে আল্লাহ মাধ্যমে আমাকে উপকৃত করছেন তার আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। করবো কতটুকু সে একজন মানুষ হিসাবে যতটুকু সহযোগিতা তার কাছে পাচ্ছি সেটা এর অর্থ এই নয় যে আপনিই আমার সবকিছুর মালিক আপনি না দিলে আমি বাঁচতাম না আপনি না দিলে আমার এটা শেষ হয়ে যেত এই প্রশংসা এই কৃতজ্ঞতা তার জন্য নয় আমাকে বিশ্বাস করতে হবে যে সব এসেছে আল্লাহ সুবাহ তাল্লার কাছে আসল মালিক তিনি তিনি রেজেক্ট দিয়েছেন তিনি আমাকে রক্ষা করেছেন আর উপস্থিত আপনার মাধ্যমে এসেছে এই আপনাকে জানাচ্ছি কৃতজ্ঞতা আপনাকে জানাচ্ছি ধন্যবাদ বা আপনাকে আপনার বিষয়গুলিকে আমি করছি এই বিষয় অনুরূপভাবে লেখক রাহেমহল্লা আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি হাদিস অমুল মিনীন আয়েশার আল্লাহ তালা আনাহাতে বর্ণিত তিনি বলছেন মালিল তামাসা যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি কামনা করবে যদিও মানুষ অসন্তুষ্ট হয়ে থাকে কিন্তু সে আল্লাহ সব তালাকে সন্তুষ্ট করতে চায় রাসুল সাল আলী বলছেন যে তখন আল্লাহ রাবুল্লাহ আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং মানুষকেও তার প্রতি আল্লাহ রাবুল্লাহ আলমিন সন্তুষ্ট করে দেন কারণ মানুষের অন্তর আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাতে আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি বলেন তোমরা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যাও আর দেরি লাগে না এজন্য অন্য এক আয়ত এসেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন নবী সাল্লাম কথা যে নবী দেখো যদি তুমি পৃথিবীর সম পরিমাণ সম্পদ তাদের জন্য ব্যয় করতা তবু তাদের মনকে জয় করতে পারতে না কিন্তু আমার কাছে হলো তাদের অন্তর আমি যদি খালি একটু ঘোরাই দেই তোমার প্রতি তারা সন্তুষ্ট জও শাবকিসো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এই আস্থা রেখেই মানুষকে ভয় করে নয় ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে তিনি যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আমার সবকিছু শেষ হবে আর তিনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমার সবকিছুই ঠিক থাকবে ওমানিল তামসারিদান নাস বিসখতillah <laughs> সখত আল্লাহ আলাইহি ওয়া আসখতা আলাইহিন নাস আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট রেখে মানুষকে সন্তুষ্ট করতে চায় আল্লাহ রাবুলি আলমিন তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন উদাহরণস্বরূপ অনেক সময় ধরে নেন উদাহরণস্বরূপ বলতে পারি যে অনেকগুলি চেয়ার রয়েছে যে চেয়ারে গেলে মানুষ সাধারণত মানুষ বাধ্য হয় তার প্রতি সন্তুষ্ট হয় একজন মন্ত্রী বা একজন প্রেসিডেন্ট যখন তার চেয়ারে থাকেন নিচের মানুষেরা বাধ্য হয় তাকে মেনে নিতে হয় কিন্তু যখন চেয়ার থেকে সরে যায় তখন দেখা যায় আসল অবস্থাটা কোথায় যদি সত্যিকার ভালো মানুষ হয় তাহলে চেয়ারে না থাকলেও মানুষের কাছে সে ভালো আর যদি ভালো মানুষ না হয় থেকে সরে গেলেই তার ফলাফল বোঝা যায় মানুষ তখন ছিচি করে মানুষ তখন তার দিকে ছুটু দেয় তো বিষয়টা হলো আল্লাহ সব আল্লাহর সাথে সম্পৃক্ত যে ব্যক্তি সত্যিকারী আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবে তাহলে আল্লাহ মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দিবেন। আর যে আল্লাহকে করে মানুষকে সন্তুষ্ট করতে আল্লাহ রাহ আলমিনও তার প্রতি অসন্তুষ্ট হন এবং মানুষকেও আল্লাহ রব্লা আলমিন তার প্রতি অসন্তুষ্ট করে দেন অতএব আমরা এই অধ্যায় থেকে এটুকুই বুঝতেছি যে আল্লাহ সুহান হতালার জন্য যে ভয়ভীতি হওয়া উচিত সে ভয়ভীতি কখনো কোনো মখলুকের জন্য পারে না হতে ক্ষেত্রে সেটা রাখা উচিত নয় যদি রাখা হয় সেটি ইমান এর দুর্বলতা বরং এক প্রকার আমরা আমরা লিপ্ত হয়ে আসুন এই দিক থেকে আল্লাহ সুহান প্রতি পূর্ণ ইমান এনে তার পূর্ণতা যেন প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আবার দেখা হবে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ও আছু কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরান তেলাওয়াত করে কেউ যদি সেম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ তাআলা কিসে খুশি হন মেসওয়াক হচ্ছে দাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified.

কোরানের দৃষ্টি পুরাণের দৃশাদিশের একদিন আকাশ ফেটে চৌচি হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশ আলাইসাললাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কাফারা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বৃদ্ধায় উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত প্রতি রবিবার রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়